নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের খুব সুন্দর একটা ভিজিটিং কার্ডের কিন্তু ডিজাইন তৈরি করে দেখাবো। এই ডিজাইনটা হচ্ছে একটা ফ্লাওয়ার ডেকোরেশন কোম্পানির কার্ড। এখানে দুটো ফটো আমরা ডাউনলোড করেছি, একটা হচ্ছে প্যান্ডেল সাজানোর ফটো এবং একটা হচ্ছে গাড়ি সাজানোর ফটো। ওকে, এই দুটো ফটোই কিন্তু দেখছেন যে আপনারা কিন্তু ফুল দিয়ে সাজানো আছে। তো এই দুটো ফটো কিন্তু নেট থেকে আমরা ডাউনলোড করেছি, আর এই দুটো ফটো কিন্তু আমরা মিক্সিং করব। তো এখানে আমরা এই হেডিংটা লিখেছি, কি কি কাজ করে আমি লিখেছি, এছাড়া এখানে ফোন নাম্বার এবং অ্যাড্রেস আছে। আর ওরা এখানে বলেছে যে একটা রঙের সাইন দিতে এবং এই যে নামটা আছে নামটাকে একটা সার্কেলের মধ্যে দিতে। তো জাস্ট আমি লিখেছি, আর এটা আমরা কীভাবে মিক্সিং করবো ফটোগুলো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে পুরোটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তাই যারা নতুন দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা এখানে ভিজিট কার্ডের মাপ নেবো হচ্ছে মিলিমিটারে 88 এবং 54। তো আমরা এখানে যে চওড়া যেটা আছে সেটা হচ্ছে 88 মিলিমিটার এবং ওপর নিচ 54 মিলিমিটার করে এন্টারপ্রেস করব। এটা হচ্ছে ভিজিট কার্ডের মাপ। আর এখানে যেহেতু আমাদের যে বিয়ের যে অনুষ্ঠানগুলো হয়, রেড কালার, পিঙ্ক কালার বা ইয়েলো কালার, এই ধরনের কালারগুলো খুব সুন্দর দেখতে লাগে, ঠিক আছে? তো এই কালারের উপরে কিন্তু আমরা একটা কার্ড তৈরি করব। আমরা অ্যাড্রেস এবং ফোন নাম্বার লেখার জন্য আমরা জাস্ট আরেকটা বক্স তৈরি করে নেব। এই বক্সটাকেই আমরা ড্র্যাগ করে রাইট ক্লিক করে কিন্তু আমরা কপি পেস্ট করতে পারি। এই দেখুন, এটাকে আমরা রেড কালার ফিল করব, আর একটু ডার্ক করার জন্য আমরা রেডে ডাবল ক্লিক করব। এখানে আমরা 40% ব্ল্যাক মিশিয়ে নেব। এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা জাস্ট রাইট ক্লিক করব, কপি এবং বাইরে ক্লিক করে পেস্ট করে দেব। তাহলে আমাদের এখানে দুটো বক্স কিন্তু আছে। উপরের বক্সটাকে আমরা একটু ওপর দিকে বাড়িয়ে নেব, আর এখানে আমরা ডিপ ইয়েলো কালারটা ফিল করে নেব। এটাকে আমরা সেন্ড টু ব্যাক করে দেব, অর্ডার এবং সেন্ড টু ব্যাক। এখানে আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই দুটো কিন্তু বসিয়ে নেব। এখানে আমাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আছে, ব্রিং টু ফ্রন্ট করে নেব। শিপ চিপে আমরা এই বক্সটা সিলেক্ট করব এবং কিবোর্ডে প্রেস করব হচ্ছে সি, তাহলে কিন্তু এই বক্সের সেন্টারে কিন্তু লেখাটা চলে যাবে। এবারে এই যে চকলেট কালার বা ডার্ক রেড, এর উপরে কিন্তু হোয়াইট কালার এবং ইয়েলো কালার, এই দুটো কালার কিন্তু খুব ভালো দেখতে লাগে। তো এখানে আমরা নিচের যে কালারটা সেটা আমরা ইয়েলো করে নেব এবং ওপরের যে কালারটা আছে এটাকে আমরা হোয়াইট কালার ফিল করে নেব। এবারে এই যে বক্সটা আছে এই বক্সটাকে খুব সুন্দর একটা কালারে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। যেমন আমরা বলেছিলাম যে হালকা ইয়েলো বা অরেঞ্জ বা পিঙ্ক, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করব। তার জন্য আমরা প্রথমে এটাকেই আমরা একটা অরেঞ্জ কালারে ফিল করে নেব, রাইট ক্লিক করব, অর্ডার এবং সেন্ড টু ব্যাক করে দেব। এবার চলে আসবে আমরা ইন্টারেক্টিভ ফিল টুলে। আমরা জাস্ট ড্র্যাগ করব নিচের দিকে, আর নিচে আমরা ইয়েলো কালারটা ফিল করে নেব। মাঝখানে আমরা ডাবল ক্লিক করব, যেহেতু এখানে লেখা হবে আমরা এখানে হোয়াইট কালার দিয়ে নেব। দুটো কালার বক্স আমরা অ্যাড করলাম, জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু কালার বক্সগুলো অ্যাড হবে। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে এই ফটোটায়। এই ফটোটা কিন্তু সিএমকে করা আছে, আমরা চেক করে নেব। দেখুন সিএমওয়াইকে লেখা আছে। তো এই ফটোটাকে আমরা টপ লেফটে রাখবো। ফটোটাকে আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে প্রেস করব হচ্ছে টিএল। যখন আমরা এইটা এবং শিফট টিপে এটা সিলেক্ট করব, আমরা কিবোর্ডে প্রেস করব টি মানে হচ্ছে টপ, এল মানে হচ্ছে লেফট। তো টিএল, এর বাঁ দিকটাকে আমরা বাঁ দিকটা না ডান দিকটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। তার জন্য আমরা চলে আসবো ট্রান্সপারেন্ট টুলে, আর
এরম ভাবে ড্র্যাগ করব ডান দিকে। ওকে, এবার এটাকে আমরা টোটাল পিকচারটাকে আমরা একটু ছোট করে নেব এইভাবে। এবার নিয়ে আসব এই গাড়ির ছবিটাকে, এটাকে আমরা মুখটা বাঁদিকে ঘুরিয়ে নেব, জাস্ট মিরর হরিজন্টালি। এটাকেও আমরা ট্রান্সপারেন্ট টুলের সাহায্যে বাঁ দিকটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। ঠিক আছে, আর ছোট করে নেব, রাইট ক্লিক করব এবং পাওয়ার ক্লিক করব, এখানে পাওয়ার ক্লিক করে দেব। দেখুন এই নিচের দিকটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়নি, তাই এটাকে আমরা একবার বিট ম্যাপ কনভার্টার বিট ম্যাপ এবং 300 DPI-তে বিট ম্যাপ করে নেব, আর এর নিচের দিকটাকেও আমরা একটু ট্রান্সপারেন্ট করে নেব। কন্ট্রোল প্রেস করে আমরা বাইরে ক্লিক করব, আর এর যে অরেঞ্জ কালারটা আছে ব্যাকগ্রাউন্ডের, এটাকে আমরা আরেকটু ছড়িয়ে দেব। এই ছবিটাকেও আমরা একটু ছোট করে নেব, এটাকেও একবার বিট ম্যাপ করে নেব, আর এর নিচের দিকটা একটু ট্রান্সপারেন্ট করে নেব। আর একটু অ্যাডজাস্টমেন্ট আমরা করে নেব। ঠিক আছে, এবারে আমরা কি করব না, এই যে ওং যে লেখাটা আছে এই পুরোটাকে আমরা সেন্ড টু ব্যাক করে নিচ্ছি, রাইট ক্লিক এবং অর্ডার সেন্ড টু ব্যাক, এটাকে আমরা ঠিক এইখানে নিয়ে আসব, আর এর চারদিক থেকে আমরা একটা সার্কেল তৈরি করব, হোয়াইট কালার করব। সেন্টারিং করার জন্য কিবোর্ডে প্রেস করব সি এবং ই। এই লেখাটাকে আমরা চকলেট কালার করে নেব, অর্থাৎ ডার্ক রেড, এবং এই সার্কেলটাকে আমরা একটা ড্রপ শ্যাডো দিয়ে নেব। ওকে, এটাকে আমরা ঠিক সেন্টারে রেখে দেব। আচ্ছা, গাড়ির ছবিটাকে আমরা আরেকটু চেপে দিচ্ছি, এটাকেও আমরা একটু চেপে দিচ্ছি। এবারে আমাদের এই যে হেডিংটা আমরা নিয়ে নেব, তো এখানে কিন্তু আমরা খুব বেশি কালার কিন্তু ইউজ করব না, আমার জাস্ট শুধুমাত্র চকলেট কালারটা আর কিছু ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু কালার আমরা ইউজ করব। এটাকেও আমরা কি করব না, চকলেট কালারে আমরা ফিল করে দেব। আর এটাকে আমরা কপি করবো, কন্ট্রোল সি, লেখাটাকে আমরা হোয়াইট কালারে ফিল করবো, এর আউটলাইনেকেও রাইট ক্লিক করে আমরা হোয়াইট আউটলাইন দিয়ে নেবো হোয়াইট কালারে, এবং এটাকে আমরা 4 পয়েন্টে দিয়ে নেবো। এবার যেটা কপি আমরা করেছিলাম সেটাকে আমরা পেস্ট করে দেব, দুটোকে আমরা সিলেক্ট করবো, গ্রুপ করবো এবং সেন্টারিং করে নেব। একটু আনগ্রুপ করে নিচ্ছি, আর এই যে আউটলাইনটা আছে এটাকে আমরা একটু কমিয়ে নিচ্ছি, 3। ঠিক আছে, এই যে হোয়াইট যে আউটলাইনটা আছে এটাকে আমরা একটা ড্রপ শ্যাডো দিয়ে নেব, খুব হালকা একটা ড্রপ শ্যাডো আমরা দিয়ে নেব। ওকে, এই যে লেখাটা আছে এটা আমরা সেন্টারিং করে বসিয়ে নেব। একটু আমার টেনে দিচ্ছি ফটোটাকে। আচ্ছা, এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমরা হোয়াইট কালার ইউজ করতে পারি, জাস্ট কপি করব এবং এর আউটলাইনটাকে আমরা হোয়াইট করবো এবং এটাকে আমরা
পেস্ট করে দেবো, এইভাবে কিন্তু আমরা করতে পারি। অথবা যে এই যে ছবিটা আছে এই ছবিটাকে আমরা আরেকটু আমরা ছোটো করে নিতে পারি এরকমভাবে। তবে আমি বলবো সবসময় কী করবেন যে সব লেখার পেছনে যে আপনার হোয়াইট বা আউটলাইন দেবেন সেটা কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই এই যে লেখাটা আছে লেখাটাকে আমরা জাস্ট একটু ছোটো করে দেবো, আর এটাকে আমরা কোনো আউটলাইন কিন্তু ইউজ করব না। চাইলে কিন্তু আপনারা করতেও পারেন, কোনো অসুবিধা নেই। আউটলাইন করতে হলে এটাকে আপনারা কপি করবেন, এটাকে হোয়াইট ফিল করবেন, আউটলাইনটাকে হোয়াইট করবেন, ধরুন দু পয়েন্টে দিলাম, এবার পেস্ট করে দেবেন। আপনারা কিন্তু এটাও ইউজ করতে পারেন অথবা ডাইরেক্টও রাখতে পারেন। যদি আউটলাইনটা খুব বেশি মোটা লাগে তো এটাকে আপনারা আরেকটু ছোটো করতে পারেন, এক পয়েন্টে করতে পারেন। ওকে, আর এখানে কিন্তু ওরা একটা বলেছিল যে এই যে নামটা আছে এই নামটাকে কিন্তু ওরা বলেছিল যে একটা সার্কেলের মধ্যে দিতে। তো এখানে আমরা একটা সার্কেল তৈরি করব, এটা হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট। এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করব, এটাকে আমরা ব্লু কালারে ফিল করব, আউটলাইনটাকে আমরা হোয়াইট দিয়ে নেব এবং সেন্ড টু ব্যাক করে দেব। আর এটাকে আমরা ঠিক এই জায়গায় প্লেস করব, বিডিং টু ফ্রন্ট। এটা অবশ্য ওরা আমাকে বলে দিয়েছিল, তো সেই মতোই কিন্তু আমি এটা করে দিলাম। তো বন্ধুরা, এটাকে একটু বাড়াতেও আপনারা পারেন। আপনারা দেখলেন যে দুটো ফটো মিক্সিং করে আমরা কিন্তু একটা খুব সুন্দর কার্ডের ডিজাইন তৈরি করলাম। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার জন্য কিন্তু আমি এই কার্ডটা আমার ডিসক্রিপশানে, যে ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো, আপনারা ওখানে ডাউনলোড করতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এক্ষুনি লাইক করে দিন। আর আবার দেখাবে নতুন ভিডিওতে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।